এই এলাকায় হিন্দু মানুষ আছে খ্রিস্টান বিভিন্ন ধর্মের হিন্দু মানুষ আছে আমার হিন্দু ভাইয়েরা ও আমার হিন্দু ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আল্লাহর কোরআন আবার আল্লাহ বলেছেন যে আল্লাহ আপনারেও বানাইছে যে আল্লাহ আমারেও বানাইছে ভাই আপনাকে কটাক্ষ করছি না আপনার ধর্মকে খাটো করছি না ছোট করছি না আপনাকে আমি হিট করার জন্য বলছি না রে ভাই দিনের দাওয়াত আপনার কাছে দিচ্ছি আমার ভাই আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওই ব্যক্তি নিজেরে নিজে শেষ করে দিছে ওই ব্যক্তি নিজেরে নিজে ধ্বংস করে দিছে ওই ব্যক্তি নিজেরে নিজে বরবাদ করে দিছে ওই ব্যক্তি নিজেরে নিজে শেষ করে দিছে ফাহুম লা ইউমিনুন আমি আল্লাহর নিজের কথাগুলো 30 পারা কোরআন যারা পায়া আমার হাবিবের মতো নবীর যুগ যারা পায়া ঈমান আনে নাই ঈমান আনে নাই ঈমান আনে নাই আমি আল্লাহকে রব আমার হাবিবকে আমার রসুল হিসেবে মানে নাই এই মানুষগুলো নিজের নিজে শেষ করে দিছে ধ্বংস করে দিছে বরবাদ করে দিছে আমার হিন্দু ভাইয়েরা রে ও আমার অন্যান্য ধর্মের মানুষেরা আপনাদের খেদমত একটু কথা বইলা যায় শুনেন এমন এক ধর্ম আপনারা পালন করেন যে ধর্মে মানুষ মারা গেলে আপনি যদি মারা যান আপনার আদরের বড় সন্তানটা আপনার মুখে সর্বপ্রথম আগুন লাগাইয়া দিব এই জায়গাটাতে আইসা ইসলামের সঙ্গে একটু মিলাইয়া দেখেন না কত পার্থক্য ইসলাম বলে একটা মানুষ পাপী হোক আর নেককার হোক খারাপ হোক আর ভালো হোক মারা গেছে যত্ন সহকারে তার গোসল দাও সুন্দর করে কাফন পরাও আত্মীয় স্বজন সহ এলাকার সমস্ত মুসলমান এক জায়গায় জমায়েত হও একজন ইমাম হইয়া বাকি সব মুক্তাদি হইয়া তার জন্য নামাজ আদায় করো নামাজের পরে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন দোয়া করো দোয়া করো দোয়া করো দোয়া করার পরে তারে কবরে দাফন করো কবরে দাফন করার পরে আবারও তার জন্য দোয়া করো চিৎকার দিয়া করনা সুবহানাল্লাহ জানাজার নামাজের পরে আপনাদের এলাকায় দোয়া হয়নি আমার হিন্দু ভাই বিধর্মী ভাইদেরকে বলছিলাম ভাই ঈমান আনেন নাই আপনারা নিজেদেরকে নিজেরা ক্ষতির মধ্যে রেখেছেন বলতেছেন কে এমন এক আল্লাহ বলছেন যে আল্লাহ আমারও যে আল্লাহ আপনারও যে আল্লাহ হিন্দুরও যে আল্লাহ খ্রিস্টানেরও যে এক কথায় সমস্ত সৃষ্টির স্রষ্টাকে জোরে বলেন জোরে বলেন আমার ভাই আমার ভাই মুসলমানের মৌতের পরের অবস্থা আর একটা বিধর্মীর মৌতের পরের অবস্থা দেখেন তো খ্রিস্টানরা মারা গেলে নাকি আমি শুনেছি কখনো দেখিনি বাস্তবতা কতটুকু জানি না তবে যেটা শুনেছি সেটা খুবই দুঃখজনক খ্রিস্টানরা মারা গেলে নাকি ফলে একদম ন্যাংটা করে হালাইতো উলঙ্গ করে ফালায় রাখে তো যদি জিজ্ঞেস করে বলে কেন এরকম কেন উলঙ্গ করে ফালায় রাখছেন কেন তো তারা বলে জবাব দেয় যেমনে আইসে হেমনে রাখছি অর্থাৎ মার গর্ভ থেকে যখন জন্মাইছে তখন তো উলঙ্গ ছিল অহনের লেগে উলঙ্গ করে রাখছে কোন ফাগলামের বেলে ডেবেলে কথা হ্যাঁ ফাগলামের একটা সীমা আছে না আচ্ছা এইটা কইরা আবার কতক্ষণ পরে করে কি সবার যখন নাকি এই ফালায় রাখন শেষ তখন আবার এটারে কোট প্যান্ট টাই পরাইয়া হের ফরে দিয়া বুট জুতা সু জুতা নতুন জুতা পড়াইয়া বালিশ বুলিশ দিয়া গড়ি টড়ি লাগাইয়া ফুল টুল দিয়া মানে এমন ভাবে সাজাইয়া দেয় তো এরম সাজান সাজাইছো কেন না না ইনি তো কবরে যাবেন কবরে গেলে আমাদের আগে যারা ওখানে গিয়েছেন না ওনাদের সাথে তো ইনি তো ওখানে পার্টি করবে পার্টি পার্টি করতে বলে যায় চিন্তা করেন কবর বেলে পার্টি করব আমি মনে মনে চিন্তা করি যদি এই কথা সত্যই হয় তাহলে দুটা মালের বোতল দিয়ে দেন একা লগে দুটা মদের বোতল দিয়ে দিত সাইডটা গ্লাস দিয়ে দিত যে যখন পার্টি করবে তখন মাঝে মধ্যে উকটুক টুক খাবে 40 তোর 40 ফিডার লাগে ঠিক কিনা বলেন
তো জানের কিছু থাকবে রে তো শীতকার আমেরিকাতে হোনা যাইতো না তুই তুই পার্টি করবি হ্যাঁ কত বড় অসম্মানের মৃত্যু চিন্তা করেন আর মুসলমান মারা গেল আহ যত্ন সহকারে তারে খাট থেকে সুন্দর নামাইলো গোসল দিল নতুন সাবান দিয়া কুমকুম গরম পানি দিয়া বরই পাতা দিয়ে গোসল করার বিধান এখন তো সাবানটা বান দেয় আবার বরই পাতাও দেয় বরই পাতা কেন দেয় জানেননি বরই পাতা হইলে এমন একটা পাতা এটারে ভিজাইয়া হাতে ঘষা দিলে দেখবেন সাবানের মতো ফেনা হয় এটা জীবাণু ময়লা কাটে দ্রুত ময়লা কাটে বরই পাতায় এই জন্য ইসলামের বিধান হচ্ছে মানুষ মারা গেলে তারে গোসল দেওয়ার সময় তারে তো আর জমনমের ডলা ডলন যায় না হালকা করে শরীরের উপরে ইসলাম কত সুন্দর ইসলাম আপনি মরার পরেও ইসলাম আপনাকে যত্ন করে সুবহানাল্লাহ কোন সেই ইসলাম আপনি মানেন না সেই ইসলাম আপনি মানেন না মরার পরে আপনার কি যত্নটা করে দেখেন মারা গেছেন গোসল দিতে নিয়ে গেছে দুইজনে গোসল দিব শরীরের থেকে সতরটা সরাইব না নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখবো শরীরে বাকি শরীরে পানি দিব কত আস্তে আস্তে সুন্দর করে দাড়িগুলো খিলাল করে দিব মাথার চুলের ময়লা থাকলে হালকা হালকা আস্তে আস্তে করে বের করে দিব মানুষ মৃত মানুষকে যেভাবে গোসল করায় এইভাবে যদি আপনি যদি বিছানায় শোন আপনার মাথার চুলের থেকে যদি এইভাবে ময়লা বের করে সর্বোচ্চ পাঁচ মিনিট আপনি ঘুমিয়ে যাবেন সর্বোচ্চ পাঁচ মিনিট ঘুমাই এসে পড়ব এত সুন্দর করে আরামের সহিত মাথার চুলের ফাঁকে ময়লা থাকলে ওগুলো চেহারা কান কানের এই ভাজে তারপরে দাড়িতে তারপরে গলায় পিঠে শরীরে তারপরে তারে উঠায়া বসায় যদি মৃত্যুর যন্ত্রণার কষ্টে তার যদি কোনো পায়খানা বা প্রস্রাব যদি এসে থাকে বা আয়সা যদি আটকায় থাকে এই জন্য তারে উঠায়া বসাইলে পেটের মধ্যে একটু চাপ পড়লে অতিরিক্ত থাকলে ওটা বের হয়ে যায় বিনা ঘৃণায় বিনা চিন্তায় কত সুন্দর মুসলমান এটা যে গোসল করায় সে পরিষ্কার করে নেয় তারে সুন্দর করে পবিত্র করে দেয় কাপড়টা তুলে না কাপড়টা ঢাইকা রাইখাই তার এইদিকের সতর ফরজের জায়গাটা সুন্দর করে পরিষ্কার পবিত্র কইরা তারপরে নতুন কাফনের কাপড়ে তারে নিয়ে কত সুন্দর করে শোয়ায় পর্দা দিয়া কাফনের কাপড়টা লাগায় লাগানো শেষ হইলে আতর দেয় লোবান দেয় আগরবাতি জ্বালায় কত সুন্দর সুগন্ধি দিয়া সুরমা দিয়া কর্পূর দিয়া তারে সুন্দর করে খাটিয়ার উপরে শোয়ায় একটা সিঙ্গেল একটা খাট থাকে মুসলমানের জন্য যেটা মারা গেলে জীবনে একবারই উঠার সুযোগ হয় মারা গেলে উঠে এই যে খাটিয়াটা কত সুন্দর দামি খাট বানানো দামি কত সুন্দর এসএসএর বানায় কেউ কাঠের বানায় কত সুন্দর খাট এখানে উঠাইল সম্মানের সঙ্গে তারে জানাজার মাঠে নিয়ে যায় তারে যখন মানুষ দেখে তার চেহারাটা মারা যাওয়ার পরে দেখে ডান দিকে কেবলামুখী করে দেওয়া হয় একটা মুসলমান মারা গেলে তার কি যত্ন হয় অন্য অন্য ধর্মের মানুষ আপনাদেরকে একটা কথা বলি একটা একটা ট্রিক্স শিখিয়ে দিই আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যাবে আপনার হিন্দু কোনো বন্ধু থাকলে তারে আপনি খবর দিবেন যে তার সাথে কালকে একটা ডিল করবেন একটা ডিল করবেন কি ডিল যে তোমাদের হিন্দু ধর্মের কেউ মারা গেলে তোমরা তাদের কিভাবে অন্তিম কার্য সম্পাদন করো আমার একটু দেখাইবা আমারে বলবো আমি গিয়ে দেখব আর আমাদের মুসলমানরা মারা গেলে তাদের অন্তিম কার্যটা কিভাবে করা হয় আখিরি কাজ শেষ কাজটা তুমি একদিন এসা দেখবা আপনার বন্ধুরই আপনি দাওয়াত দিবেন ডাইরেক্ট ইসলামের কথা বললে সে মনে কষ্ট পাইব যে তুমি আমারে আমার ধর্ম থেকে ধর্ম ত্যাগ করতে বলতেছো কষ্ট পাইব এটা না বলে আপনি বলবেন যে আমার মুসলমান মারা গেলে কিভাবে দাফন কার্য করে এটা তুমি একদিন দেখবা আর তোমাদের হিন্দু ধর্মের লোক বা অন্য ধর্মের লোক মারা গেলে কিভাবে দাফন কাফন করো এটা আমার একটু দেখাইও এটা বইলা যদি আপনি আপনার বন্ধুরে আইনে হাজির করতে পারেন আমার অন্তর বলে ইতিহাস বলে বহু মানুষ মারা যাওয়ার পর মুসলমানের দাফন কাফনের সিস্টেম দেখে মুসলমান হয়ে গেছে বহু মানুষ পৃথিবীর ইতিহাসে বহু মানুষ মুসলমানের দাফন কাফনের সিস্টেম দেখেই মুসলমান হয়ে গেছে আরে এই ধর্মের থেকে উত্তম ধর্ম আর কোনটা হতে পারে যে ধর্ম মারা যাওয়ার পরে পর্যন্ত মানুষকে ইজ্জত দেয় সুবহানাল্লাহ কত সুন্দর গ্রামের এলাকার সবার পরিচিত অপরিচিত সব জানাজায় হাজির হয় জানাজা দিল দোয়া করলো
তারা দাফন করলো, কবরে রাখলো, সুন্দর করে কবরে রাখা, সবাই মিলে সুন্দর করে মাটি দিয়া আবার তার জন্য দোয়া করে, আল্লাহ গো আল্লাহ তার সুয়াল জবাবটা সহজ করে দিয়েন, মাফ করে দিয়েন, আল্লাহ নবীকে দেখে চিনার সুযোগ করে দিয়েন, ইমানের সহিত তারা কবুল করেন, ঠিক কিনা বলেন? একটা হিন্দু ভদ্রলোক যদি আপনার এগুলো দেখে, তাহলে তার মুসলমান না হোক তার দিলে একটু হইলেও নাড়া দিব যে আমরা কোথায় আছি, আমরা কোন ধর্মে আছি, কোন জগতে আছি, কোন কৃষ্টি কালচারে আছি, আর এইটা কোন ধর্ম? মারা যাওয়ার পরেও কিছু না করলো তো স্বার্থ, মারা যাওয়ার পরেও তারে এত যত্ন করে। হিন্দু ধর্মের সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার এই জিনিসটা, যে মারা গেলে বাবা হোক মা হোক বড় সন্তানটা তার মুখে সর্বপ্রথম আগুন দেয়, নউযুবিল্লাহি মিন যালিক। আর ইসলাম ধর্মের প্রত্যেকটা সন্তান তার মা বাবার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। কার কাছে? পার্থক্য দেখেন। আল্লাহ আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালায়েন না, আগুনে জ্বালায়েন না, কষ্ট দিয়েন না, শাস্তি দিয়েন না মালিক। ইসলাম কত সুন্দর! আর আপনি আজকে অন্য ধর্মের মানুষ হওয়ার কারণে আপনার বাপ তার মুখে আপনি আগুন দিচ্ছেন, অথচ এই বাবা নিজের হাতে আপনার মুখে খানা তুলে দিত, এই মা নিজের হাতে নিজের বুকের দুধ আপনার মুখে পুরে দিত, আপনি টেনে টেনে খেয়ে পেটটা ভরা খাইয়া তারপরে হাত পা ছুটতেন খেলতেন, এই মায়ের কোলে পিঠে আপনি মানুষ হয়েছেন, আপনার ভবিষ্যৎ তৈরি করার জন্য আপনার বাবা কত না কষ্ট করছে, এই বাবার মুখে আপনি আগুন দেন, আপনার ধর্ম বলে তার মুখে আগুন দিতে একটু বিবেক খাটান, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। এইভাবে তাদেরকে বেদিনদেরকে দিনের পথে দাওয়াত দিতে হবে। আমরা তো খালি আসি খালি বাসন খাওন লইয়া, যারা মসজিদে নামাজ পড়তে যায় হেরারে খালি ফতুয়া দিই, হেরার কাছে তাবলিগ করতাম যাই, অথচ এগুলি সব মুসলমান এবং সমাজের টপ ক্লাসের মুসলমান যারা নামাজে যায়, ঠিক কিনা? হেরারে গিয়া করে বহুত বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ, বাকি নামাজ শেষে সবাই বসি, বহুত ফায়দা করে হে বেড়া, আল্লাহ হেদায়েত দিত। অথচ তার এই তাবলিগের দরকার ছিল আপনার এলাকায় হিন্দু পাড়ায় গিয়া খ্রিস্টান পাড়ায় গিয়া, ঠিক কিনা বল? বেদিনের কেউ দিনের দাওয়াত দেয় না, কেউ না, কেউ দেয় না দিনের দাওয়াত। কিরে বাবা, আপনি মুসলমান, আপনার দায়িত্ব, ইমানের দায়িত্ব হচ্ছে আরেকজনকে ইমানের দাওয়াত দেওয়া। আল্লাহ কি বলছেন? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি আমার কাছে উত্তম বক্তা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। হিন্দু বন্ধু বান্ধব অনেকে থাকতে পারে, পার্শ্ববর্তী প্রতিবেশী হইলে, পাড়ার হইলে, এক গ্রামের হইলে, তাইলে আপনারে আমি অনুরোধ করব আপনি এইভাবে তাকে দাওয়াত দিবেন, আনবেন, দেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর নিজের জিন্দেগি প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।